বিশ্ব প্রবীণ দিবসকে সামনে রেখে শুক্রবার আগরতলা সরকারি মেডিকেল কলেজে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের সূচনা করেন স্বাস্থ্য দপ্তরের সচিব ডক্টর দেবাশিস বসু এবং ডাইরেক্টর অব মেডিকেল এডুকেশন। অনুষ্ঠানে উপস্থিত প্রবীণদের পুষ্পস্তবক দিয়ে অভ্যর্থনা জানান অনুষ্ঠানের আয়োজকরা। বিশ্ব প্রবীণ দিবসের মূল ভাবনা এবং তাৎপর্য নিয়ে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপস্থিত প্রতিনিধিরা। মহতে অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক সংগঠন সহ চিকিৎসকরা উপস্থিত ছিলেন। আমরা যাতে আমাদের জীবনের শেষে যাওয়ার পরটাকে সুগম করতে পারি, আমি দেখি আমার আগরতলাদের যাদের সঙ্গে কথা বলি, যারা আসলে যারা রিটায়ার পার্সন, যারা বিভিন্ন ডিপার্টমেন্টের ডিপার্টমেন্ট বিভিন্ন সময়ে বিভিন্নভাবে সেবা করে এসেছেন মানুষের, এদের সঙ্গে কথা বলে দেখি ওরা আজকাল একা হয়ে গেছে। কারণ আমি দেখি যে ওনার ছেলে মেয়েরা সবাই বেশিরভাগই বাইরে আছে, সেজন্য বাবা মা কোনো কেয়ার পান না, বাবা মাকে ভুলে ছেলেমেয়েরা সবাই বেশিরভাগই আমি দেখছি বাইরে চলে গেছে। তো আমি আগরতলা আমার মনে হয় আমরা বিপুল ওল্ডার সিটি, এই জিনিসগুলো আমাদের ভাবায়। তো আমার আমার পূর্বকর্তা বলে গেলেন এবং 2010 আছে সেটা 200 কোটির উপরে চলে যাবে। এই একটা গ্রোয়িং কনসার্ন এবং সমাজের তরফ থেকে আমরা সবাই কি করে এই ইস্যুগুলিকে অ্যাড্রেস করব। আমরা সোসাইটির মধ্যে ইয়ং এবং এলডারলি পারসন একটা সুন্দর ব্লেন যাতে থাকে সেটার দিকে আমাদের সবার নজর রাখতে হবে, এবং যারা এলডারলি পারসন আছে তাদের বিভিন্ন ইস্যুগুলি আছে তারা কি করে আমরা এইগুলিকে দেখতে পারি। এখন পূর্বতন ইনফরমেশন কমিশনার বলে গেছেন তিনটি প্রবলেম, যেটা সামাজিক প্রবলেম, স্বাস্থ্যবিধি প্রবলেম, অর্থনৈতিক প্রবলেম, সুন্দর দিয়েছেন।